হ্যালো রেজনা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ফেব্রুয়ারিতে 6 ভাষা ও 24 দেশে সাকিবের সিনেমা। হ্যাঁ দর্শক, সাকিব খান ও সোনাম চৌহান গত ঈদে সাকিব খান আবারও জানান দিয়েছেন তিনি ঢালিউডের সুপারস্টার। প্রিয়তমা দেখতে হলে ফিরেছেন দর্শক। সুপারহিট সিনেমার পর আবার কবে বড় পর্দায় আসছেন সাকিব, তার অপেক্ষা সিনেমা প্রেমীরা, তাদের অপেক্ষার পালা শেষ, জানা গেল তার পরবর্তী সিনেমা মুক্তির তারিখ। কয়েকটা সিনেমার কাজ অনেক আগে সেরে রেখেছিলেন, কিন্তু সেগুলোর মুক্তির কোনো খবর নেই। তার আগে দরজ সিনেমার মুক্তির তারিখ জানালেন সিনেমার পরিচালক। আগামী বছর 2 ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় সাকিবের বিবৃত দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। হ্যাঁ দর্শক, চলতি মাসের 20 তারিখ শুরু হবে সিনেমার শুটিং। নভেম্বরের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে, এরপর চলবে সিনেমার বাকি কাজ। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে 24টি দেশে এবং 6টি ভাষায়। আজ বুধবার 11 অক্টোবর সিনেমার পরিচালক অর্ণব মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দেন। আগে থেকে আলোচনায় থাকলেও গত 8ই অক্টোবর দরদের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব খান। এ সিনেমায় সাকিব সোনাল ছাড়া আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব, চন্দ্রিমা, লুৎফর রহমান, জর্জ, ইন্তু, এলিনা শাম্মি, রিউ প্রমুখ। সো এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে বোম্বের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক সিনেমাটি পরিচালনা করবেন, তবে তার নাম জানা যায়নি। সো আপনাদের কাছে সাকিবের মুভি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রথম সিদ্ধান্ত, বাই বাই।